নমস্কার বন্ধুরা হোমিও হেলথ ইউটিউব চ্যানেলে স্বাগত পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন আজকে আমাদের আলোচনার টপিক হলো গ্যাংলিয়ন সিস্ট বা বাইবেল সিস্ট এই গ্যাংলিয়ন সিস্ট কি সেটা নিয়ে আগে আপনাদের সংক্ষিপ্তভাবে ভাবে বোঝানোর চেষ্টা করব তার সাথে সাথে হোমিওপ্যাথি কি কি মেডিসিন রয়েছে এর উপরে এবং কোন লক্ষণ অনুযায়ী কোন মেডিসিন ব্যবহার করলে কার্যকরী হবে সেটা সম্পর্কেও জানাবো গ্যাংলিয়ন সিস্ট হলো একটি বৃত্তাকার বা ডিমের আকৃতি তরল ভর্তি বা শক্ত পিণ্ড যা আমাদের কবজি বা জয়েন্টগুলোর গুলোর কাছাকাছি দেখা যায় এই জাতীয় সিস্টে সাধারণত তরল বা জলীয় বা জেলির মতো উপাদান লক্ষ্য হয় প্রধানত কবজি এবং হাতের পিছনে এটি দেখা যায় তবে গোড়ালি এবং পায়ের উপরও দেখা দিতে পারে এগুলি খুব সাধারণ সিস্ট যা হয় না। পুরুষদের তুলনায় মহিলাদের গ্যাংলিয়ন সিস্ট হওয়ার ঝুঁকি বেশি একটি গ্যাংলিয়ন সিস্ট সাধারণত কুড়ি থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে দেখা দেয় অতীতে কারো টেন্ডন বা জয়েন্টে যদি আঘাত লেগে থাকে তাহলে পরবর্তীতে গ্যাংলিয়ন সিস্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় গ্যাংলিয়ন সিস্টের আকার বেশ পরিবর্তনশীল এটি মটরের আকার থেকে গল্ফ বলের আকারের পরিণত আকারে এই সিস্টগুলি এদিক ওদিক নড়াচড়া করানো যায় এবং ধাক্কা দিলে সহজেই ত্বকের নিচে সরানো যায় এগারো শতাংশ এই ধরনের সিস্ট সাধারণত পায়ে দেখা যায় পায়ে এই সিস্ট অস্বস্তিকর এবং দৈনন্দিন জীবনে জীবনযাত্রাতে পারে অনেক ক্ষেত্রে চিকিৎসা ছাড়াই ঠিক হয়ে যায় তবে কখনো কখনো এটা সারিয়ে তোলার জন্য চিকিৎসার প্রয়োজন এই সিস্টের উপসর্গ তেমন কিছু থাকে না কিছু ক্ষেত্রে ব্যথা সৃষ্টি করতে পারে অনেক সময় অপারেশনের পর এই সিস্ট পুনরায় ফিরে আসতে পারে হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন রয়েছে এই গ্যাংলিয়ন সিস্টের উপরে ঠিকঠাক মেডিসিন ব্যবহার করলেই এই গ্যাংলিয়ন সিস্ট ধীরে ধীরে মিলিয়ে যায় হোমিওপ্যাথি যেহেতু প্রাকৃতিক তাই এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তাই গ্যাংলিয়ন সিস্টের জন্য যদি দেখা দেয় তাহলে প্রথম অবস্থাতেই এটা চিকিৎসা শুরু করা উচিত এবার আমরা এই গ্যাংলিয়ন সিস্টের কারণটা জানবো এখনো পর্যন্ত চিকিৎসা শাস্ত্রে এর কারণ সঠিকভাবে জানা যায়নি কি কারণে এই গ্যাংলিয়ন সিস্ট তৈরি হয় এটি জয়েন্ট বা টেন্ডনের আস্তরণ থেকে বাড়তে থাকে জয়েন্ট বা টেন্ডনের স্থান থেকে বেরিয়ে এলে এটিকে লক্ষ্য করা যায় সিস্টের ভেতর একটি পুরু লুপ্লিকেটিং যে তরল থাকে যা জয়েন্ট বা টেন্ডনের চারপাশেই পাওয়া যায় পরীক্ষা সেটা পরীক্ষা করে দেখা গেছে এবার এই গ্যাংলিয়ন সিস্টের কি কি লক্ষণ রয়েছে যার দ্বারা এটা গ্যাংলিয়ন সিস্ট কিনা সেটা শনাক্ত করা যায় গ্যাংলিয়ন সিস্টের কিছু উপসর্গ রয়েছে যার দ্বারা এটিকে শনাক্ত বা চিহ্নিত করা যায় প্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে অবস্থানের ওপর সাধারণত পায়ের গোড়ালি পা ও হাতের কবজি জয়েন্ট বা টেন্ডনে এটি দেখা যায় তবে খুব কম জায়গায় শরীরের অন্যান্য অংশ এটি দেখা দিতে পারে এছাড়া যেটি রয়েছে সেটা হচ্ছে আকারের ওপর গোলাকার বা ডিম্বাকৃতি হয় সাধারণত সাধারণত এক ইঞ্চি কম হয় অনেক সময় এত ছোট হয় যে সেগুলোকে অনুভব করা যায় না সিস্টগুলি স্থির নয় এদিক ওদিক নড়ানো চড়ানো যায় যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যথা বা অনুভূতি অর্থাৎ গ্যাংলিয়ন সিস্ট সাধারণত ব্যথাহীন হয় কিন্তু যদি এটি স্নায়ুর উপর চাপ দেয় তাহলে কিন্তু ব্যথা সৃষ্টি হতে পারে অনেক সময় এটি ব্যথা ঝাঁকুনি ও পেশি দুর্বলতাও সৃষ্টি করতে পারে এবার এই গ্যাংলিয়ন সিস্টের ওপর কি কি মেডিসিন রয়েছে সেগুলো আমরা জানবো মেডিসিন তো আলাদাভাবে আগে লক্ষণগুলো জেনে নিতে হবে তারপরে মেডিসিন প্রথম যে লক্ষণের কথা বলবো গ্যাংলিয়ন সিস্ট দ্রবীভূত করার জন্য ভীষণই কার্যকরী মেডিসিনটি কবজি বা হাতের ব্যথা ও শক্ত ভাব থাকে এর সাথে হাড়ের আঘাতের জন্য মেডিসিনটি খুব কার্যকরী রোগীর ভারী ওজন তুলতে ব্যথা লাগে পরিশ্রমের পর এক ধরনের অসারতা বা কম্পন তৈরি হয় এছাড়া তীব্র অলসতা দুর্বলতা এবং হতাশা থাকতে পারে আঘাত থেকে সিস্টের এই মেডিসিনটি অব্যর্থ মেডিসিনটি হলো রুটা থার্টি এটি দুই থেকে তিনবার দুই ফোটা করে নিলে কিছুদিন নেওয়ার পর ধীরে ধীরে এই গ্যাংলিয়ন সিস্টের পরিবর্তন লক্ষ্য করা যায় এরপর যে লক্ষণের কথা বলবো কবজির পেছনে যদি গ্যাংলিয়ন সিস্ট থাকে তার জন্য খুবই কার্যকরী সিস্টের কারণে হাত ও আঙ্গুলে ব্যথা স্নায়ুর সংকোচনও দেখা যায় এটি ব্যথা থাকলে তা কমিয়ে দেয় শক্ত পাথুরে সিস্টের জন্য এটি কার্যকরী রোগী জয়েন্ট নড়াচড়ার সময় ব্যথা অনুভব করে রোগীর জয়েন্ট শক্ত এবং আক্রান্ত অংশে অসারতা অনুভব করে ঠান্ডা ও আবহাওয়ার পরিবর্তনের প্রতি সংবেদনশীল হয় রোগী যদি এই লক্ষণগুলো থাকে তাহলে সেই সব রোগীর জন্য কার্যকরী মেডিসিন হলো ক্যালকেরিয়া ফ্লোর থার্টি এটি দুই থেকে তিনবার দুই ফোটা করে নিলে এই সমস্যাতে খুব ভালো কাজ দেয় এরপর যে এই লক্ষণের কথা বলবো কবজি ফোলা ও সাথে গ্যাংলিয়ন সিস থাকে এর সাথে ছিঁড়ে যাওয়া বা সেলাই করার মতো ব্যথা থাকে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে এইসব রোগীর ক্ষেত্রে যে এদের প্রস্রাব খুব গরম হয় বাদামি বর্ণের হয় এবং আপত্তিকর দুর্গন্ধযুক্ত হয় এই প্রস্রাব এছাড়া এইসব রোগীর জয়েন্টগুলোতে জমতে দেখা জয়েন্টের নড়াচড়াতে ব্যথা হয় এবং প্রক্ষাঘাতজনিত ব্যথা এরা অনুভব করে যদি এই লক্ষণগুলো থাকে তাহলে কার্যকরী মেডিসিন হলো বেঞ্জই অ্যাসিড থার্টি এটি দুই থেকে তিনবার দুই ফোটা করে নিলে এই সমস্যার জন্য খুবই কার্যকরী হয় কবজির পিছনে গ্যাংলিয়ন সিস্টের জন্য খুব কার্যকরী এর পরে যে অস্বাভাবিক ঘাম ও হাত পা ঠান্ডা অনুভব করে লেখার সময় এদের হাতে এক ধরনের খিঁচুনি অনুভব হয় মানসিক ও শারীরিক উভয় দিক থেকেই সংবেদনশীল হয় এইসব রোগীরা যদি এই লক্ষণগুলি থাকে তাহলে কার্যকরী মেডিসিন হলো সাইলেসিয়া থার্টি এটি দুই থেকে তিনবার দুই ফোটা করে নিলে এই সমস্যার জন্য খুব ভালো কাজ দেয় এর পরে যে লক্ষণ রয়েছে এই যে মেডিসিনটি কাজ করবে এর যে রোগী রয়েছে তারা ত্বকের প্রতি ভীষণ যত্নশীল হয় ধারালো বা সেলাই করার মতো ব্যথা থাকে সিস্টের অংশটি কুঁচকে বা মুচকে যাওয়ার মতো অনুভূতি হয় রোগীর হাতে দুর্বলতা জয়েন্টে খোলা ভাব থাকে ঠান্ডা থেকে খারাপ শুষ্ক আবহাওয়াতে ভালো অনুভব করে মানসিক ও শারীরিক পরিশ্রমে এইসব রোগীদের সমস্যা বাড়ে যদি এই লক্ষণগুলো থাকে তাহলে কার্যকরী মেডিসিন হলো ক্যালকেডিয়া কার্ড থার্টি এটি দুই থেকে তিনবার দুই ফোটা করে নিলে এই সমস্যার জন্য ভালো কাজ দেয় এরপর যে লক্ষণের কথা বলবো গ্যাংলিয়ন সিস্ট এর সাথে বাদ জনিত সমস্যাতে মেডিসিনটি খুব ভালো কাজ করে কবজির পেছনে যদি গ্যাংলিয়ন সিস্ট থাকে মচকে যাওয়া ব্যথা ও কবজি যদি শক্ত হয়ে যাওয়ার অনুভব হয় সকালে এদের সমস্যা বাড়ে এইসব রোগী যারা রয়েছে হঠাৎ এরা রেগে যায় এবং কাঁধে এর দিকে ঝুঁকে থাকে যদি এই লক্ষণগুলো থাকে বা এদের কাঁধ ঝুঁকে থাকে বলা যায় যদি এই লক্ষণগুলো থাকে তাহলে এদের জন্য কার্যকরী মেডিসিন হলো সালফার থার্টি এটি দুই থেকে বার দুই ফোটা করে নিলে এই ধরনের সমস্যাতে খুব ভালো কাজ দেয় আপনাদের সুবিধার্থে জানাই যে হোমিওপ্যাথি ঔষধ ব্যবহারের আগে আশেপাশে কোনো ডাক্তারের থেকে একটু পরামর্শ নিয়ে নেবেন তারপরে মেডিসিন ব্যবহার করলে ভালো হয় আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি আপনার আপনজন জন আত্মীয় বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না যেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন ধন্যবাদ